সাবেক সাংসদ রানার জামিন আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালত স্থগিত করেছেন। টাঙ্গাইলে দুই যুবলীগ নেতা হত্যা মামলায় সাবেক এমপি আমানুর রহমান খান রানার জামিন আগামী 1 জুলাই পর্যন্ত স্থগিত করেছেন হাইকোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতি আদালত, ফলে তাকে কারাগারে থাকতে হচ্ছে। হাইকোর্টের জামিনাদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার এ আদেশ দেন বিচারপতি মোহাম্মদ নুরুজ্জামান। এদিন আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ডক্টর বশিরুল্লাহ। রানার পক্ষে ছিলেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী, সঙ্গে ছিলেন রুশু মুস্তফা। এর আগে বুধবার হাইকোর্টের একটি বেঞ্চ তাকে জামিন দেয়।